মাত্র ২৫ টাকায় মিলছে আস্ত একটি ইলিশ। শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু এখন বাস্তব। পাওয়া যাচ্ছে ঢাকা শহরেই। ঢাকার দক্ষিণখানের মোহাম্মদ জুয়েলের দোকানে পাওয়া যায় ২৫ টাকার ইলিশ। জুয়েলের পাটোয়ারি স্টোরে শুধুমাত্র ইলিশ নয়, ৫ টাকার ডাল, ২ টাকার চিনি, ১ টাকার লবণ ছাড়াও ৫ টাকায় শুঁটকি, ৩ টাকায় চা পাতা, ১ টাকায় মুড়ি, ১৫ টাকায় পাঙাশ কিংবা তেলাপিয়া মাছও কিনতে পাওয়া যায়। বাংলাদেশের বাজারে সব জিনিসেরই দাম বাড়ছে। নিত্য প্রয়োজনীয় জিনিস এবং সবজি কিনতে গিয়ে কার্যত নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। সেখানে এই দামেই জিনিস বিক্রি করছেন জুয়েল। অনেকেই আছেন যাদের দৈনিক আয় মাত্র ৩০০ টাকা, ইচ্ছে থাকলেও ৮০০ থেকে ৯০০ টাকা কেজি হিসেবে ইলিশ কিনতে পারেন না। তাছাড়া বাজারে গোটা ইলিশ কিনতে হয়, ফলে ইলিশ খাওয়ার ইচ্ছে থাকলেও দামের কথা ভেবেই পিছিয়ে যেতে হয় অনেককে। কিন্তু তিনি জুয়েলের দোকানে গিয়ে মনের স্বাদ পূরণ করতে পারেন। ঢাকার উত্তরার আবদুল্লাপুর বাসস্ট্যান্ড থেকে পূর্ব আবদুল্লাপুর বেড়িবাঁধ। সেখান থেকে দক্ষিণখানের ফায়দাবাদ, সেখানেই মসজিদের পাশে একটি গলিতে জুয়েলের দোকান পাটোয়ারি স্টোর। দোকানে জিনিসের দামের তালিকাও রয়েছে, পাশাপাশি রয়েছে আরও একটি নোটিশ। সেখানে লেখা রয়েছে যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কিনুন। এই মূল্যবৃদ্ধির বাজারে এমন কম দামে ইলিশ থেকে শুরু করে অন্য নিত্য প্রয়োজনীয় জিনিস মেলার ছবি কিন্তু বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।